রোববার রাত সাড়ে আটটার দিকে শক্তি সঞ্চার করে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলের স্থলভাগে আশ্রে পড়ে ঘর্ণিঝ রিমাল যেখানে সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় একশো থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার রাতভর প্রবল ঝড় বৃষ্টি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও অনেক জেলায় প্রতিবারের মতো এবারও বুক চিতিয়ে ঘূর্ণিঝড় মোকাবিলা করতে দেখা যায় সুন্দরবনকে সময় বাড়ার সঙ্গে ধীরে ধীরে এগোতে থাকে বিমাল এবারের ঘূর্ণিঝড়ে উপকূলবর্তী জনপদে ক্ষয়ক্ষতি সর্বোচ্চ কমিয়ে আনতে সতর্ক ছিল প্রশাসন আলিপুর আবহাওয়া দপ্তর জানায় ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে বিপর্যস্ত রায়দিঘি কলকাতা হাওড়া ও হুগলি কিছু কিছু জায়গায় গাছ ভেঙে অবরুদ্ধ রাস্তাঘাট সোমবার সকালেও একই চিত্র কিছু জায়গায় খুঁটি ভেঙে বন্ধ বিদ্যুৎ সংযোগ দুপুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের আভাস দিয়েছে আলিপুর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কলকাতার মেয়র ফিরহা হাকিম তিনি জানান জনজীবনে ভোগান্তি কমিয়ে আনতে সড়কে পড়ে থাকা গাছ ও বিদ্যুৎ সংযোগ মেরামতের চেষ্টা চলছে এদিকে ঘরের কার্নিশ ভেঙে হতাহতেরও খবর পাওয়া গেছে কলকাতায় সোমবার ঘূর্ণিঝড় ধীরে ধীরে রূপ নেবে গভীর নিম্নচাপে নিম্নচাপের প্রভাবে দক্ষিণ থেকে উত্তরবঙ্গে ভারী ও অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে ফলে কয়েক জেলায় সতর্কবার্তা জারি রেখেছে রাজ্য সরকার লুৎফর কবির নিউজ ডেস্ক দেশ টিভি